নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো খেলার খবরের দিকে, যেখানে কানপুরে এই মুহূর্তে বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে হেনস্থা। অভিযোগ উঠল ভারতীয় ক্রিকেট সমর্থকদের দিকে, ঘটনায় কড়া নিন্দা প্রাক্তন ক্রিকেটারদের। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, বৃষ্টি বা আবহাওয়া ভালো হতেই শুরু হয়েছে আবারও ভারত বাংলা এই টেস্ট, এবং সেখানে এবার কানপুরে দেখা গেল টাইগার রবিকে হেনস্থা। কেন, কি জানতে পারছো? দেখো, টাইগার রবি মানে ক্রিকেট বিশ্বে একটা পরিচিত মুখ, এবং তিনি বাংলাদেশের যেখানেই খেলা হন সেখানেই বাংলাদেশের ক্রিকেটারদের সমর্থন করতে টাইগার রবি বেরিয়ে পড়েন ভারতেও। এবার তার অন্য ব্যতিক্রম হয়নি, তিনি ভারতে এসেছেন। ভারতে এসে কানপুরে প্রথমেই তিনি কানপুরে পৌঁছেই তিনি অভিযোগ করেছিলেন যে কানপুরে তাকে দেখে, কানপুরের যে ক্রিকেট সমর্থকরা তাকে দেখে গালিগালাজ করেছে। এরপরই আজকে যখন ম্যাচ চলছিল সেই সময়তে, ম্যাচ চলাকালীন যখন বৃষ্টি, লাঞ্চের পরে যখন বৃষ্টি বিঘ্নিত ম্যাচ যখন শুরু হয়, বৃষ্টি শেষ থামতেই যখন ম্যাচ শুরু হয়, সেই সময় তিনি গ্যালারিতে ছিলেন, এবং গ্যালারিতে থাকার সময় তাকে দেখে, তাকে ঘিরে ধরে প্রায় 15 থেকে 20 জন সমর্থক, ভারতীয় ক্রিকেট সমর্থক তাকে বিক্ষোভ দেখিয়েছেন। এরপর তাদের যে প্রতীক, তোমার হচ্ছে বাঘের যে প্রতীক, সেই প্রতীক ছিঁড়ে ফেলে দিয়েছেন, জাতি বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন এই টাইগার রবি। কিন্তু তারপরে তিনি অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে গ্যালারির মধ্যে পড়ে যান। কানপুর পুলিশের কর্তারা তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা এবং দ্রুত সুস্থ হয়ে ওঠেন। প্রথম দিকে এই খবর ঘটনা কিন্তু প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু এর কড়া নিন্দা করতে থাকেন, এবং প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু এই ঘটনাতে এই সমর্থন করেন। ভারত গান্ধীগিরির দেশ, গান্ধীগিরির পক্ষেই ভারতীয় সমর্থক ক্রিকেট সমর্থকদের থাকতে হবে, এমনটাই কিন্তু প্রাক্তন ক্রিকেটার বা সমর্থকরা কিন্তু জানাচ্ছিলেন। মাঠের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল, তবে বেলা গড়াতে কিন্তু চিত্রটা আবার ফের বদলাতে শুরু করেছে। একদম যে টাইগার রবি যেখানে ছিলেন তার থেকে ঢিল ছোড়া দূরত্বেরও কম দূরত্বে দাঁড়িয়েছিলেন 3 থেকে 4 জন পুলিশ কর্মী, এবং 3 থেকে 4 জন পুলিশ কর্মী তারা জানাচ্ছিলেন যে কটূক্তি চলছিল ভারতীয় সমর্থকদের সঙ্গে, টাইগার রবির একটা কটূক্তি চলছিল, সেখানে কোনো মতেই ভারতীয় সমর্থকরা তার দিকে যায়নি, এবং সেখানে 3 থেকে 4 জন পুলিশ কর্মী ছিল। তবে তার 4 থেকে 5 হাত দূরে যে পুলিশ কর্মী ছিল তিনি বলেন এইরকম কোনো ঘটনা ঘটেনি, এবং সেইখানে সিসিটিভির ফুটেজ ছিল ইতিমধ্যেই, সেই সিসিটিভির ফুটেজ বাজেয়াপ্ত করেছে কানপুরের যারা, কানপুর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং তারা যেটা জানিয়েছেন যে সেই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ্যে আনবেন। তবে সেই পুলিশ কর্মীরা জানিয়েছেন যে অনেক মানে শরীরে জল কম হওয়ার জন্যই তিনি হয়তো অনেকক্ষণ ধরে চিৎকার করছিলেন, শরীরে জল কম থাকার জন্যই হয়তো মাথা ঘুরে তিনি পড়ে গিয়েছেন, এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার পরই পুলিশ এসে তাকে সরাসরি ধরে, এবং মাঠের যারা কর্মীরা তাকে এসে সরাসরি ধরে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার সব রকম চিকিৎসা হয়েছে, এবং তাকে কানপুরের সেরা হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা করেছে কানপুর পুলিশ। এরপরই কানপুর পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে তাকে দেখে এইরকম কোন ভারতীয় ক্রিকেট সমর্থক তাকে দেখে ছুটে যায়নি, এবং তার সামনেই অন্তত 4 থেকে 5 জন পুলিশ কর্মী ছিল। সেই রকম যদি কিছু হতো আগে, পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হতো, পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হলে মাঠে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল। এই যে ভারতে আসার পরই তিনি এর আগেও টেস্টেও বেঙ্গালুরুতেও অভিযোগ তুলেছিলেন যে তাকে দেখে বেঙ্গালুরুতে ক্রিকেট সমর্থকরা গালিগালাজ করেছে এবং তাকে দেখে হেনস্থা করেছে বলে, এমনটাই কিন্তু তিনি এর আগের ম্যাচেও কিন্তু অভিযোগ করেছিলেন, এবং আজকেও ঠিক সেই একই অভিযোগ। অর্থাৎ টাইগার রবির যে উদ্দেশ্য একটা রয়েছে ভারতীয় ক্রিকেট বা ভারতের ক্রিকেট সমর্থকদের কালিমালিপ্ত করতে, সে কথা কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার, এবং এই ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা হবে বলে এখনো পর্যন্ত কানপুর পুলিশ সূত্রের খবর। তবে সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আসলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজ বাজেয়াপ্ত করলেন করা হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে যেহেতু আইসিসি পরিচালিত ম্যাচ, সেহেতু আইসিসি পরিচালিত ম্যাচ হওয়ার জন্য
এই বিষয়টা যদি আইসিসির কাছে কমপ্লেন বিসিবি করে, তাহলে কিন্তু কানপুর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জবাব দিতে হবে এবং কানপুরের যে স্থানীয় ক্রিকেট প্রশাসন তাদের জবাব দিতে হবে। সেই সময় এই সিসিটিভির ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ আইসিসির কাছে এই স্টেডিয়ামে সিসিটিভির ফুটেজ জমা দিতে হবে এবং সিসিটিভির ফুটেজে যদি কিছু দিতে হবে তার জন্য ইতিমধ্যেই পুলিশ সিসিটিভির ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই সিসিটিভির ফুটেজে যদি কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু এবার ভারতে এসে মিথ্যে গুজব ছড়ানোর জন্য উল্টে বিপদে পড়তে পারে স্মৃতি রবি এবং স্মৃতি রবির টাইগার মার্জনা করবেন টাইগার রবি। এই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল সমর্থকরা ইতিমধ্যেই টাইগার রবির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কিন্তু আবেদন একটা জানিয়েছে, যে যেখানে সিসিটিভির ফুটেজ এত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল সেভাবে স্টেডিয়ামের বাইরে হয়তো অনেক কিছু তর্কাতর্কি হতে পারে কিন্তু স্টেডিয়ামের ভিতর এইরকম ঘটনা ধস্তাধস্তির ঘটনা, এই ঘটনা কিন্তু বিরল বলা চলে। তাও তার জন্যই সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে এনে পাল্টা শতক প্রণোদিত মিথ্যে গুজব ছড়ানোর জন্য বিশ্বের মাটিতে ভারত সম্পর্কে কালিমালিপ্ত করার জন্য তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। অন্যদিকে বিদেশ মন্ত্রকের কাছে এই টাইগার রবির কে যাতে আর ভারত কখনো ভিসা না দেয় তার জন্য কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার কিন্তু দাবি জানিয়েছে। এমনি আমরা জানি যে ভারত বাংলাদেশিদের ভিসা দিতে গিয়ে এখন ভারত সরকার 5 থেকে 6 বার ভাবছে, সেই জায়গাতে টাইগার রবির যদি এই অভিযোগ মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু আদতে বাংলাদেশি যারা ক্রিকেট সমর্থক আগামী দিনে তাদেরই কিন্তু লস হবে এবং সেই সঙ্গে যারা বাংলাদেশ থেকে এদেশে আসেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য শিক্ষার জন্য তাদের কিন্তু আরো ভিসাতে কড়াকড়ি হবে, কারণ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের তাহলে যারা নাগরিক তাদের ভারতে এসে একটা কুমন্ত্রক নিয়ে যে তারা ভারতে আসছেন সেই বিষয়ে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এখন দেখার যে কানপুর পুলিশ এই ঘটনাটা নিয়ে কতদূর এগোয় এবং এই ঘটনার জল কতদূর এগোয় এবং কানপুর ক্রিকেট স্থানীয় যে মাঠে খেলা হচ্ছে সেখানকার ক্রিকেট প্রশাসকরাও বলেছে পুরো ঘটনা পুলিশকে জানানো হয়েছে, পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং এই সিসিটিভির ফুটেজ পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে আনুক, না হলে তারাও বিসিসিআইয়ের কাছে বিষয়টা হয়তো জানাবে এবং এই ঘটনার যে সিসিটিভির ফুটেজ এবং যদি কোনো ধস্তাধস্তি হয় তাহলে গ্যালারিতে এত ক্যামেরা ছিল কোনো ক্যামেরাতে এই ধস্তাধস্তির যে ছবি সেই ছবি কেন ধরা পড়লো না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে তুলতে শুরু করে দিয়েছে কানপুরের ক্রিকেট প্রশাসনের কর্তারা। অর্থাৎ টাইগার রবি ভারতকে বদনাম করতেই একেবারে সুকৌশলে কিন্তু তিনি এই ঘটনা ঘটিয়েছে বলে কিন্তু কানপুরের ক্রিকেট প্রশাসকরা জানিয়েছে। ব্যাঙ্গালোরেও তিনি এইরকম করেছেন, অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট যখন ভারতের সঙ্গে পেরে উঠছে না তখন ভারতকে বদনাম করতে এবং ভারতকে বদনাম করতে টাইগার রবির মতো কিছু সমর্থক এই রকমটা করছে বলে কিন্তু এবার পাল্টা অভিযোগ আনছেন কানপুরের স্থানীয় তোমার হচ্ছে ক্রিকেট সমর্থকরা। একেবারে তাই, ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ম্যাচ চলছে তখন ঠিক সেই মুহূর্তে ভারতের মধ্যে থেকে বাংলাদেশিকে সাপোর্ট করা, বাংলাদেশিদের সাপোর্ট করাকে কেন্দ্র করে এই মুহূর্তে কানপুর পুলিশের পদক্ষেপ বিশেষ করে লক্ষ্য করা গেছে। কানপুরে বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে হেনস্থা, ঘটনার কড়া নিন্দা প্রাক্তন ক্রিকেটারদের, ভারত গাম্ভীরদের সামোটায় কড়া ভাষায় আক্রমণ, আক্রমণের ঘটনা অবশ্য এখনো পর্যন্ত স্বীকার করেনি কানপুর পুলিশ, তবে ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে। এখন এর জল কোন দিকে গিয়ে পৌঁছায় সেটাই হচ্ছে দেখার। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।